যে আমি তো জানতে চাচ্ছিলাম যে গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক মিডিয়াতে প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে যুদ্ধের যে ব্যাপারটা, এটা আপনারা আমরা সবাই দেখছি, তো এখানে এই বিষয়ে আপনি আপনার মতামতটা একটু জানতে চাচ্ছি। আপনি কি এই প্যালেস্টাইনে যে হত্যাকাণ্ড যেটা চালাচ্ছে, গণহত্যা, এটার কি আপনি নিন্দা জানান কিনা? যে শিশুদের উপর যেভাবে অমানবিক যে বোমা বর্ষণ করছে একের পর এক, তো এই বিষয়টা কি আপনি মানবতাবাদী হিসেবে কতটুকু ভালোভাবে দেখেন, বা আপনার এই বিষয়ে সার্বিক মতামতটা কি আমি একটু জানতে চাচ্ছিলাম? ভাই, এক নম্বর কথা হচ্ছে, আমি মানবতাবাদী মোটেও না, আমি হচ্ছে মানববাদী, সেটা হচ্ছে ভিন্ন জিনিস, হিউম্যানিস্ট, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। মানবতাবাদী না, মানবতা আমি দেখাতে চাই না, সেটা হচ্ছে মানববাদী, সেটা একটা ভিন্ন কনসেপ্ট, সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে পরে একসময় কথা বলা যাবে। আমি পৃথিবীর যে কোনো মানুষের উপরে যদি নির্যাতন হয়, যে কোনো মানুষের প্রতি যদি অত্যাচার হয়, সেটা তীব্র বিরোধী, সেটা প্যালেস্টাইনে হোক, সেটা কাশ্মীরে হোক, বা সেটা ইসরায়েলে হোক, যে কোনো জায়গাতেই হোক, সেটা আমি বিরোধী। এটা হচ্ছে এক নম্বর কথা। যে কোনো মানুষকে এই যে এইভাবে যে বোমা হামলা করা হয়, যে কোনো, আমি তো অস্ত্রেরই বিরুদ্ধে, যে কোনো অস্ত্রের অস্ত্র ব্যবহারেরই বিরুদ্ধে, আমি অস্ত্র উৎপাদন এবং অস্ত্র ব্যবহার দুটারই বিরুদ্ধে। আমি তো এই জিনিসটা তো পরিষ্কার, এই জিনিসটা আমি আগে বহুবার বহুবার বলেছি যে আমি অস্ত্রের উৎপাদন এবং অস্ত্রের ব্যবহার দুটারই বিরুদ্ধে। কিন্তু এইখানে যে জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা কে, এই যে হামাস নামক যে সংগঠনটা আছে, সেই সংগঠন, একটু আগে আমি আমার একটা পুরনো স্ট্যাটাস শেয়ার দিয়েছি আমার পেজ থেকে, আপনি দেখতে পারেন, যে হামাস যে সংগঠনটা আছে, এই সংগঠনটা দীর্ঘদিন ধরে ইসরায়েলে বোমা মেরে তারপরে লুকিয়ে যাচ্ছে, এবং ফিলিস্তিনের যে সাধারণ জনগণ তাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। এটা ইসরায়েলের এক, মানে প্যালেস্টাইনের যে মানে হামাস, হামাস এবং হিজবুল্লাহ, এদের একদম পুরনো স্ট্র্যাটেজি হচ্ছে এটা, যে দীর্ঘদিন ধরে তারা এই কাজটা করে আসছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইসরায়েলের বর্ডারে, ইসরায়েলের মানে সাধারণ মানুষকে মারা হচ্ছে। কিছুদিন, কয়েক বছর আগেও ইসরায়েলের তিনটা ছেলেকে তারা কিডন্যাপ করে নিয়ে গেছে, এবং কিডন্যাপ করে নিয়ে তখন দাবি করেছে যে ইসরায়েলের মুক্তি দিতে হবে, হামাসের যে জঙ্গিরা ইসরায়েলের কারাগারে মানে বন্দী আছে তাদেরকে মুক্তি দিতে হবে, না হলে এই তিনটা নিরীহ ছেলেকে, নিরীহ ইসরায়েলিকে মেরে ফেলা হবে। তো এই ধরনের কাজ হামাস দীর্ঘদিন ধরে করছে, এবং তারা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে, যে অর্থ অনুদান গুলো আসে পৃথিবীর বিভিন্ন দেশ গুলো থেকে, সেগুলা তারা ভালো কাজে ব্যবহার না করে খারাপ কাজে ব্যবহার করে, মানে অস্ত্র কেনার কাজে ব্যবহার করে। দুই নম্বর বিষয় হচ্ছে যে তারা আরো যে কাজটা করছে, যে যখনই কোনো ধরনের গন্ডগোল তারা করে, তারা গিয়ে বাচ্চাদের স্কুলের নিচে বাংকারের ভিতরে গিয়ে লুকায়, তখন ইসরায়েল যখন বোমা মারে তখন সেই স্কুলের উপর যেন পড়ে, সেই স্কুলের বাচ্চাদের লাশ দেখিয়ে যেন তারা বিশ্ব মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করতে পারে। এই কাজগুলো তারা দীর্ঘদিন ধরে ধরে করে আসছে। এবং আরো যে মর্মান্তিক বিষয় হচ্ছে, যে মানে প্যালেস্টাইনে যে সমস্ত মুক্ত চিন্তার মানুষ আছে, মুক্ত চিন্তার মানুষদের উপরে কিন্তু হামাস নানা ধরনের নির্যাতন চালাচ্ছে। অনেকে আছে যারা ধর্ম মানে না, একটা লোক ইসলাম ত্যাগ করেছিল তাকে হত্যা করা হয়েছে, হামাস হামাসের যারা ইয়া ছিল তারা তাদেরকে হত্যা করেছে, যে মেয়েরা হিজাব পরবে না তাদেরকে তারা নির্যাতন করে, মানে নিজেদের মানুষদের কি তারা নির্যাতন করে। তো এইগুলা বলে আমি আসলে ইসরায়েলের আক্রমণকে জাস্টিফাই করছি না, আমি যেটা বলছি যে এই সমস্যার আসলে কোনো মানে এক কথায় কোনো জবাব হয় না, এক কথায় কোনো সুরাহা হয় না। ইসরায়েল যে বোমা হামলা করছে, যে হামলা চালাচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, এটা অবশ্যই আমি আমি নিন্দা জানাই। যে কোনো সাধারণ মানুষের উপরে, যে কোনো বেসামরিক মানুষের উপরে যে কোনো সরকার যদি আক্রমণ চালায়, সেটার আমি বিরোধী। কিন্তু কিন্তু এখানে বিষয় হচ্ছে যে এইখানে এই বিষয়টাকে আরো, এই বিষয়টা আরেকটু জটিল, এই বিষয়টাকে এত সহজভাবে, এত সিম্পলি দেখতে চলবে না। এখানে হামাস তো অনেক আকাম কুকাম করেছে অতীতে, আপনি নিশ্চয়ই জানেন, ব্ল্যাক সেপ্টেম্বরের কথা নিশ্চয়ই জানেন, তারপরে আপনি এই যে পিএলও, হিজবুল্লাহ, পিএলও, পিএলওরও নানা ধরনের কর্মকাণ্ড আছে, নানা ধরনের জঙ্গি আক্রমণ তারা করেছে বিভিন্ন সময়। আমি বলছি না যে ইসরায়েল যা করছে সেটা ভালো করছে, সেটাও না, কিন্তু ইসরায়েলেরও দোষ আছে, প্যালেস্টাইনের যারা আছে, প্যালেস্টাইনের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তাদেরও দোষ আছে। কিন্তু এই কারণে নিহত হচ্ছে প্যালেস্টাইনের সাধারণ মানুষ, ইসরায়েলেরও সাধারণ মানুষ, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মর্মান্তিক। এবং এই যে যে হামলা চালাচ্ছে ইসরায়েল, যে হামলা চালাচ্ছে, আমি তাদেরকে, আমার কথা তো শুনবে না, কিন্তু আমি তাদেরকে আহ্বান জানাই যে তারা অবিলম্বে এই হামলা বন্ধ করুক, বন্ধ করে একটা সুরাহার দিকে যাক, একটা মানে কথাবার্তা বলুক, তারা কথাবার্তা বলে দেখুক, যদিও এই জঙ্গি সংগঠনগুলোর সাথে আসলে কি কথা বলবে, হামাসের সাথে তো আসলে কোনো কথা বলা সম্ভব না, কারণ যে হামাস এতগুলা মানুষকে হত্যা করেছে তাদের সাথে মানে ইসরায়েলের কর্তৃপক্ষ বা কি কথা বলবে। এখন ইসরায়েলেরও নিজেদেরকে টিকিয়ে রাখার অধিকার আছে, নিজেদের রাষ্ট্রকে টিকিয়ে রাখার অধিকার আছে, নিজেদের জনগণের নিরাপত্তা দেওয়ার অধিকার আছে, একই সাথে প্যালেস্টাইনি জনগণেরও বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু এই হামাস বা এই ধরনের যারা জঙ্গি সংগঠন আছে, যে জঙ্গি সংগঠনগুলো আছে, এই জঙ্গি সংগঠনগুলাকে আসলে প্যালেস্টাইনের জনগণেরই উচিত তাদেরকে মোকাবেলা করা। মোকাবেলা না করলে পুরো পৃথিবীর কাছে তাদের আন্দোলনটা, তাদের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনটা একটা জঙ্গিবাদী ইসলামী মৌলবাদী আন্দোলন হিসেবে চিহ্নিত হবে, এবং পৃথিবীর অন্য কেউ তাদের পাশে এসে দাঁড়াবে না। আমার প্রথম কথা হচ্ছে যে প্যালেস্টাইনের জনগণের যেটা করা উচিত, হামাস, হিজবুল্লাহ, এরকম যেই কয়টা জঙ্গি সংগঠন আছে সবগুলাকে তাদের
তাদের বলে পরিষ্কার করে দেওয়া উচিত যে এগুলা প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামের অংশ না, এরা কেউ, এরা হচ্ছে জিহাদি সংগঠন, এরা হচ্ছে মানে নিরীহ সাধারণ ইসরায়েলিদেরকে হত্যাকারী সংগঠন, এরা কোনো স্বাধীনতা আন্দোলনের অংশ না। এটা যদি পরিষ্কার করে দেয় প্যালেস্টাইনের জনগণ, তখন অবশ্যই পৃথিবীর যারা মানবাধিকার কর্মীরা আছে বা আমরা যারা মানবিক মানুষ আছি তারা অবশ্যই প্যালেস্টাইনের জনগণের স্বাধীনতার পক্ষে দাঁড়াবো। আমরা অবশ্যই স্বাধীনতার প্যালেস্টাইনের জনগণের স্বাধীনতার পক্ষে দাঁড়াতে চাই, কিন্তু আমরা কোনো অবস্থাতেই কোনো একটা মানে আমরা এমন একটা দেশ চাই না যে আরেকটা শরিয়াতান্ত্রিক দেশ হোক, আরেকটা ফিলিস্তিন আরেকটা শরিয়াতান্ত্রিক দেশে পরিণত হোক যেখানে হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হবে, সেরকম একটা দেশ আমরা দেখতে চাই না। তো প্রথমে প্যালেস্টাইনের জনগণেরই সেই বিষয়ে এগিয়ে আসতে হবে। ভাই আমার মতামত হচ্ছে এইটুকু। জি ধন্যবাদ, আমি আপনার কথা থেকে পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। আপনি হয়তো মুসলিম অধ্যুষিত প্যালেস্টাইন, এই কারণে হয়তো বা আপনি তাদের বিরুদ্ধে আপনার বক্তব্যটা দিচ্ছেন। এদিকে আপনি দেখেন ইসরায়েল হচ্ছে, আমি একটু বলি ভাই প্লিজ, আমি কোথায় না না আমি কোথায় আপনি একটা মিথ্যা কথা বললেন, আমি আপনি একটা মিথ্যা কথা বললেন, আমি কোথায় তাদের বিরুদ্ধে বক্তব্য দিলাম? আমি বক্তব্য দিলাম হিজবুল্লাহ হামাসের বিরুদ্ধে। মানে হিজবুল্লাহ হামাস বলতেই আপনি কি বলছেন যে হিজবুল্লাহ হামাস মানেই হচ্ছে মুসলিম, মানে তারাই মুসলিম? তাহলে তো ভাই আমি তো আল কায়দার বিরুদ্ধে বক্তব্য দিই, তাহলে তো তারাও তো আপনার দৃষ্টিতে তারাও মুসলিম। আপনি নিজের নাম রেখেছেন ওসামা বিন লাদেন জুনিয়র, ভাই আপনারা তো ভাই জঙ্গি মানুষজন, আপনারা তো গলা কাটা মানুষজন, আপনারা তো মানুষের গলা কাটেন, তাই না? আপনারা তো গলা কাটা লোক, আপনাদের আপনারা যদি মুসলিম হন তাহলে তো ভাই এটা একটা প্রবলেম হয়ে যায়। ভাই আমার বাবা মাও মুসলমান ছিল, আমার দাদা দাদিও মুসলমান ছিল, আমার অনেক আত্মীয় স্বজন আছে মুসলমান, তারা আপনাদের মতো গলা কাটাকাটি করা লোক না। আপনাদেরকে আমরা যারা বলি, আমরা বলি আপনারা হচ্ছেন মুমিন, মানে হচ্ছে নবী মোহাম্মদের খাস উম্মত। নবী মোহাম্মদ যেরকম জঙ্গি ছিল, জঙ্গি নেতা ছিল, সেটা আপনাদের মাহমুদুল হাসান গুনভি, যিনি হচ্ছেন আপনাদের যে ইসলামিক বক্তা, তিনি একদম পরিষ্কার সরাসরি বলে দিয়েছেন আমার নবী কি ছিল, আমার নবী ছিল জঙ্গি নবী, যোদ্ধা নবী, কল্লা কাটতো, মানুষের কল্লা কাটতো। আপনারা হচ্ছেন সে কল্লা কাটা নবী মানে উম্মত, তো আপনারা তো কল্লা কাটবেন, আপনারা তো ভাই মুসলিমদের রিপ্রেজেন্ট তো আপনারা করেন না, আপনারা হচ্ছেন নবী মোহাম্মদের রিপ্রেজেন্ট করেন। এখন মুসলিমরা যদি আপনাদের মতো জঙ্গি হয় তাহলে তো এটা একটা প্রবলেম, তাহলে তো আমরা তাদের পাশে দাঁড়াবো না ভাই, জঙ্গিদের পাশে তো আমরা দাঁড়াতে চাই না ভাই। জি আসিফ ভাই, আপনি আপনার বক্তব্যে এখনো পরিষ্কার করলেন যে আপনি আসলে মুসলিম বিদ্বেষী, কিন্তু আমার কথা হচ্ছে এটা আপনি মনে করলেন, এটা আমার কথা থেকে যদি আপনি এটা মনে করেন তাহলে তো ভাই কিছু করেন নাই, আমি এইমাত্র বললাম। আপনি আপনি খুব পরিষ্কার ভাবে বোঝাতে সক্ষম হয়েছেন যে আপনি মুসলিম বিদ্বেষী। আমার একটা প্রশ্ন হচ্ছে ভাই, ভাই আপনাকে মিউট করলাম, আমি কি বলেছি এটা আপনি মানে ডাহা মিথ্যা কথা বলছেন, আমি কি বলেছি আমি কথাটাকে সম্পূর্ণ ভুল ভাবে বলছেন আপনি, এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা। আপনাদের চরিত্র অবশ্যই এরকম, আমি বলবো এক কথা আপনারা বলবেন ও তাইলে আপনি এটা, মানে এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা, এবং এগুলো হচ্ছে আপনাদের যে নবী মোহাম্মদ আপনাদেরকে যে শিখিয়ে গেছে যে মিথ্যা কথা বলতে, চোরামি চোর বাটপারি করতে, বদমাইশি করতে, আপনারা এই কাজটা করছেন ভাই। আমি বলেছি আমার বাবা মাই মুসলমান ছিল, তাহলে আমি কিভাবে বলবো যে মুসলমান সারা পৃথিবীর মুসলমানরা জঙ্গি, এটা আমি কিভাবে বলবো? আমি মাত্র বললাম, মাত্র আমার কথা থেকে আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমি বললাম আমার বাবা মা মুসলমান ছিল, এবং পৃথিবীতে অনেক মুসলমান আছে যারা জঙ্গিবাদকে পছন্দ করে না, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে যারা আপনাদের মতো জঙ্গিদেরকে পছন্দ করে না। আমি নিশ্চিত যে পৃথিবীতে আছে, বাংলাদেশে আছে, প্যালেস্টাইনে আছে, কাশ্মীরে আছে, অনেক দেশে অনেক মুসলমান আছে যারা আপনাদের মতো ওসামা বিন লাদেনদেরকে দেখতেই পারে না, তাদের আপনাদেরকে ঘৃণা করে। কিন্তু আপনারা হচ্ছেন যে নবী মোহাম্মদের যে উম্মত আপনারা আছেন, যারা হচ্ছে মারমার কাট কাট করতে চান, কল্লা ফেলতে চান, আমারই কল্লা ফেলতে চেয়েছেন, আপনারা কয়েকবার চেষ্টা করেছেন আমার কল্লাটা ফেলতে, ভাই আপনারা কি আশা করেন আপনারা আমার কল্লা ফেলবেন আর আমি আপনাদেরকে মানে তুলু তুলু করবো, টুকু টুকু করবো আপনাদের সাথে? মানে এটা এতটা আশা কিভাবে করেন ভাই? নাস্তিকদেরকে আপনারা জবাই করেন, নাস্তিকদেরকে আপনারা ধরে ধরে জবাই করেন, মানে একেবারে গলা কেটে ফেলেন, আর আপনারা আশা করেন যে আপনারা জঙ্গিবাদ করবেন আর আমরা মানবতার স্বার্থে আপনাদের পাশে এসে দাঁড়াবো? আরে একটু বেচারা, একটু বেচারা কত সুন্দর ভাবে জঙ্গিবাদ করছে, কত সুন্দর ভাবে বোমা মারছে, বেচারাকে একটু জঙ্গিবাদ করতে দেওয়া হচ্ছে না, বেচারাকে একটু গলা কাটতে দেওয়া হচ্ছে না, আহারে আহারে বাবা আহারে, আপনাদের কত দুঃখ ভাই, আপনাদের জন্য দুঃখে ভাই আমার বুকটা ফাইটা যায় ভাই। আপনারা মানে এই যে হলি আর্টিজান নামক একটা রেস্টুরেন্টে ঢুকে আপনারা যেটা করেছেন, একটা 7 মাসের মানে 7 মাসের প্রেগনেন্ট একটা মহিলা, যে মহিলার পেটে একটা বাচ্চা ছিল ভাই, আপনাদের মতো আপনারই কোনো একটা দিনী ভাই, কোনো একটা মুমিন দিনী ভাই, জঙ্গি ভাই, সে সেখানে ঢুকে, তারা সেখানে ঢুকে সে 7 মাসের প্রেগনেন্ট একটা ইটালিয়ান মহিলাকে কেটে টুকরা টুকরা করেছে ভাই, মানে টুকরা 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 করেছে ভাই, মানে একটা কুকুর, একটা প্রেগনেন্ট কুকুরকেও আমরা মারতে মানে আমাদের বুকে মোচড় দিয়ে ওঠে ভাই, মানে আর আপনারা এত জঘন্য লোক, এত জঘন্য লোক ধর্মের কারণে, আল্লাহর কারণে, বেহেস্তের হুরপরির সাথে সেক্স করার লোভে 72টা হুরপরি পাবেন, 72টা হুরপরির সাথে সেক্স করবেন, এই লোভে আপনারা একটা প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত জবাই করে ফেলেছেন ভাই। এরকম মর্মান্তিক, এরকম মানে ভয়ঙ্কর, আপনারা এত মানে পিশাচ, আপনারা এক একটা পিশাচ, একটা পিশাচের বাচ্চা আপনারা এক একটা, মানে কিভাবে সম্ভব একটা প্রেগনেন্ট মহিলাকে?
মানে জবাই করে ফেলা। এখন আমি যদি বলি জবাই, এই যে আপনারা যারা জঙ্গি মুমিন তাদেরকে আমি বলবো যে এরা জঙ্গি, আপনি বলবেন আমাকে একটু জঙ্গিবাদ করতে দেওয়া হচ্ছে না, আমাকে একটু কাটতে দেওয়া জবাই করতে দেওয়া হচ্ছে না, আরে আমি একটু কত সুন্দর ভাবে কাটতে চাই, মানুষের গলা কাটতে চাই, আমাকে একটু গলা কাটতে দিচ্ছে না দিচ্ছে না, এই যে দুষ্ট লোকেরা আমার গলাটা কাটতে দিচ্ছে না। আমরা ভাই ভাই আমরা খুব খারাপ ভাই, আপনারা আমরা আপনাদেরকে এই জঙ্গিবাদ করতে দিব না, জঙ্গিবাদের বিরোধিতা করবো, আমরা আমরা আপনাদের গলা কাটবো না, আমরা কেউ আপনাদের গলা কাটতে চাই না, কিন্তু আমাদের সমর্থন এই জঙ্গিবাদ কায়েম করবেন, এই মানুষের গলা কাটবেন, মানুষের রক্ত ঝরাবেন। এই যে কয়েকদিন আগে আপনারা কি করলেন, চঞ্চল চৌধুরীর মানে তার মায়ের সাথে একটা ছবি দিয়েছে, আপনারই কোনোদিনই ভাই গিয়ে সেখানে, ও তুই মালাউনের বাচ্চা, তুই হিন্দু, তাহলে তোর তোর আজকে থেকে বয়কট করলাম, যা তুই তুই তোর মা তো হিন্দু, এই তোর মায়ের মাথায় সিঁদুর সিঁদুর কেন্দ্রে, ও তুই এতদিন তো তুই হিন্দু ছিলি, ও আচ্ছা তোর তুই ইন্ডিয়া যাস না, চলে যাস না কেন। মানে একজন অ্যাক্টর, একজন মানে মেধাবী অভিনেতা চঞ্চল চৌধুরী কত চমৎকার চমৎকার সিনেমা করেছে, তাকে আপনারা এই রকম গালি গালাজ করতেছেন, মানে কিরকমের একটা প্যাথেটিক অবস্থা ভাই, কিরকম একটা প্যাথেটিক অবস্থা। পাকিস্তানে আপনারা কি করেন, আফগানিস্তানে আপনারা কি করেন, বাচ্চা মেয়েরা স্কুলে যাচ্ছে, আপনাদের ওসামা বিন লাদেন, এই যে আপনি যে নাম রেখেছেন নিজের ওসামা বিন লাদেন, আপনার মানে এই যে দেখেন ভাই আপনারা দেখেন উনি ওনার নাম রেখেছেন ওসামা বিন লাদেন জুনিয়র, দেখেন কত বড় জঙ্গি, কত বড় খাটাস, কত বড় খাটাস আপনি যে ওসামা বিন লাদেনের নামে নাম রেখেছেন, মানে কত বড় জঘন্য এই ওসামা বিন লাদেন, কত লক্ষ লক্ষ মানুষকে হত্যার জন্য দায়ী এই ওসামা বিন লাদেন। আপনারা কি করেন, পাকিস্তানের বাচ্চাদের বাচ্চা মেয়েদের স্কুলে আপনারা বোমা মেরে আসেন ভাই, আল কায়দা প্রতি মাসে মাসে বাচ্চা মেয়েদের স্কুলে বোমা মেরে আসে, কারণ কি, কারণ বাচ্চা মেয়েদেরকে আপনারা পড়তে দিবেন না, পড়ালেখা করতে দিবেন না, পড়ালেখা করে তারা স্বাধীন হয়ে যাবে, তারা স্বাবলম্বী হবে, আত্মনির্ভরশীল হবে, সেটা আপনারা করতে দিবেন না। বাচ্চা মেয়েদের স্কুলে গিয়ে মাসে মাসে প্রতি মাসে মাসে গিয়ে আপনারা পাকিস্তান এবং আফগানিস্তানে বোমা মেরে আসেন, মানে আমরা বলবো না আমরা খারাপ হয়ে গেছি না, আমরা আপনাদের কোনো মানবতা নাই, আমরা একটু হালকা বোমা মারতেছি ভাই, আমরা একটু বাচ্চা মেয়েদের স্কুলে বোমা মারতেছি, আমরা আপনারা আমাদেরকে বোমা মারতে দিবেন না, একটু গলা কাটতেছি ভাই, একটু গলা কাটতে দিবেন না, আপনাদেরকে একটু মানবতা নাই, এই নাস্তিকদের একটু মানবতা নেই ভাই, আমাদের একটু মানবতা নেই ভাই, আমরা আপনাদেরকে গলা কাটতে দিব না, ইসরায়েলও গলা কাটতে দিব না, ভারতে গলা কাটতে দিব না, বাংলাদেশে গলা কাটতে দিব না, তবে আমরা যে এমন না যে আমরা আপনাদের মানে সাথে মারামারি করব, আমরা আদর্শিকভাবে মানে আপনাদেরকে আপনাদের সমালোচনা করব যে আপনারা যে কাজগুলো করছেন সেগুলো হচ্ছে অত্যন্ত বর্বর, অত্যন্ত 1400 বছর আগের এই বেদুইন আরব সমাজের যে মানে ইয়া ছিল সেগুলো আপনারা করতেছেন, জঘন্য কাজ ভাই। হ্যাঁ এবার আপনি বলতে পারেন, কি বলবেন বলেন, মিথ্যা কথা বললি, মিথ্যা কথা বললি থামিয়ে দিব বলেন। জি আসিফ ভাই ঠিক আছে, আপনি যা যা বলছেন, আচ্ছা আপনি যেভাবে বিষদগার করলেন ঠিক আছে, এখন ধরেন মুফাসসির ভাই, বিষদগার করলাম মানে কোন কথাটা মিথ্যা কথা বলেছে, আপনারা কাটেন নাই ভাই, একটা 7 মাসের প্রেগনেন্ট একটা মহিলাকে টুকরা টুকরা করে আপনার কোনো দিন ভাই নিজের নাম রাখছেন ওসামা বিন লাদেন জুনিয়র, মানে বড় বড় কথা বলেন ভাই, আপনি তো জঙ্গি, মানে আপনি তো ভয়ঙ্কর, আপনার সাথে যে আমি কথা বলছি, আপনাকে যে আপনি করে বলছি, আপনাকে যে থাপড়াচ্ছি না, এরই তো আপনার মানে মোটামুটি মনে করেন আমার আমি যে অনেক ধৈর্যশীল সেটার প্রমাণ, যে নিজের নাম রাখছে ওসামা বিন লাদেন যে হচ্ছে জঙ্গিবাদের সমর্থক, তার সাথে যে আমি কথা বলছি বসে, এটা ভাই তো মানে এটা হচ্ছে আমি যে অনেক ধৈর্যশীল মানে তার একটা প্রমাণ, মানে এমন ভাইবেন না যে আপনাদের এটা অধিকার যে আপনারা জঙ্গিবাদ করবেন আর আমরা আপনাদেরকে টুকু করবো, আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা গলা কাটবেন, আপনারা গলা কাটার হুমকি দিবেন, আপনারা প্রতিদিন এসে আমার আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে আমার বাচ্চাকে নিয়ে আমার বউকে নিয়ে গালিগালাজ করবেন, আমার গলা কাটতে চাইবেন আর আমরা আপনাকে টুকু করবো এসে, এই চিন্তা এই স্বপ্ন দেখলে ভাই এই স্বপ্ন সত্য না ভাই, এই যে আপনার সাথে এখন এতক্ষণ ধরে যে কথা বলতেছি এটাই হচ্ছে আমি অনেক মহান অনেক ধৈর্যশীল অনেক বিশাল একটা কিছু দেখে আপনার সাথে এখনো কথা বলতেছি, নাহলে তো এরকম জঙ্গিদেরকে ধরে তো ভাই ঘাড়ানো দরকার, এগুলো এই সমস্ত জঙ্গি তো মানে আপনাদের আপনারা তো নবী মোহাম্মদের দুর্গন্ধযুক্ত, আপনাদের গা থেকে নবী মোহাম্মদের দুর্গন্ধ আসে ভাই, মানে আপনারা তো একটা জঙ্গি নিজের নাম রেখেছেন ওসামা বিন লাদেন, কিভাবে ভাই আপনারা কিভাবে পারেন, আপনারা কিভাবে জঙ্গিবাদী কাজকর্ম করতে পারেন, জঙ্গিবাদকে সমর্থন করতে পারেন, আবার নিজের নামটা আপনাদের ভাই বিন্দুমাত্র লজ্জা শরম নাই, মানে বিন্দুমাত্র অনুশোচনা নাই যে আপনারা কতখানি খারাপ, কতখানি খাইস্তা, কতখানি বদমাইশ, আপনারা রক্ত পিপাসু, মানে নিজেদের ভাই একটু লজ্জা লাগে না ভাই আপনাদের, বলেন তো একটু লজ্জা শরম নাই আপনাদের। হ্যাঁ ওসামা বিন লাদেন বলেন। জি জি ভাই হ্যাঁ আচ্ছা, এখন এই যে আমাদের যে মুফাসসির ভাই ছিল, মুফাসসির ভাই আপনার যে খুব ভালো ভালো মানে কথা বলতেন এক সময়, সেখানে কি আপনি মানে মানে সিজদা করেন, সে যেহেতু আপনার কাছে ভালো ভালো কথা মনে হয়েছে সেহেতু সেখানে গিয়ে সিজদা করেন, তাহলে এখানে আসছেন কেন ভাই, তাহলে আপনাকে বেরিয়ে করে দিচ্ছি, মানে হুদাই কেন আসেন ভাই, মানে
মুফাসির মুফা মুফা এদের কাছে, এদের কথা যদি ভালো ভালো মনে হয় সেখানে পাচাই গিয়ে তোমার